আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর সবাইকে পবিত্র রমজানের রমজানুল মোবারক। ঠিক আছে, আজকে আমি ক্লাস থ্রির মানে শ্রেণীর তৃতীয় বিষয় গণিত অধ্যায় তিন, গত ক্লাসে আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, আজকেও আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো, কিন্তু অন্য মানে কি অন্য পৃষ্ঠা দেখা গেছে। গত ক্লাসে আরেকটা পৃষ্ঠা পড়েছিলাম, আজকে পড়বো কি 43 পৃষ্ঠার। 43 পৃষ্ঠার যে প্রশ্ন অঙ্ক আছে সেই প্রশ্ন অঙ্ক নিয়ে আমি কী করবো আজকে আলোচনা করবো। 43 পৃষ্ঠার 6 নম্বর অঙ্ক হচ্ছে যে একটি ক্রিকেট খেলায় সুজন 120 রান, সুমন 85 রান, সুজয় 67 রান করলো, তার একত্রে কত রান করলো। এরকম যদি বলা হয়, যখন একত্রে বলা হয়, মোট বলা হয়, তখন আমাদের কী করতে হবে বুঝতে হবে যে এগুলো আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, আমরা এভাবে সাজাই নিয়েছি যে দেখো যে একটি ক্রিকেট খেলায় সিরিয়ালে আমরা এভাবে লিখছি যে পয়েন্ট দেওয়া আছে কি যে সুজন করলো 120 রান, সুমন করলো কত 85 রান, আর সুজয় করলো 67 রান। বলছে তারা একত্রে কত রান করলো, তা আমরা কি এখন তারা কত তিনজন কী করছে, সুতরাং তারা তিনজন একত্রে করলো, আমরা সবগুলো অবশ্যই কী করেছি যোগ করেছি। 7 আর 5 কত 7 8 9 10 11 12, 12 সাথে 0 যোগ করে কি 12 হয়, 12 12 হাতে আছে কি 1 1, হাতে 6 আর হাতে 1 7, 7 আর আমরা 8 যোগ করো 8 7, 8 9 10 11 12 13 14, 15 15-র সাথে আমরা আবার 2 যোগ করবো 16 17, 17 কত 7, আছে হাতে আছে কি 1 1, হাতে 1 যোগ করলে কত হয় 2 হয়, তিন কত হলো, তার তিনজনে কত রান করেছে 272 রান, উত্তর 272 রান। এখন দেখো 7 নম্বর কী দেওয়া আছে, দুইটি সংখ্যার যোগফল 8430, একটি 5275, অপর সংখ্যাটি কত, মানে একটি সংখ্যা কত 5275। তো আমরা কী করছি এখানে দেওয়া আছে কি দুটি সংখ্যার যোগফল 8430, আর এদের একটি সংখ্যা হল 5275। এখন যদি দুইটি সংখ্যা বলতে যে এ সংখ্যাটা মানে একটি সংখ্যা আর অপর সংখ্যা দুইটা মিলে এই দুইটা সংখ্যার যোগফল এত, এই দুইটা সংখ্যার মধ্যে কী দেওয়া আছে যে একটি সংখ্যা দেওয়া আছে, দুইটি সংখ্যার যোগফলকে যদি আমরা একটা সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে আমরা কী পাবো, অপর সংখ্যাটি পাবো। ঠিক আছে, যে এটা বলতে পারো যে ম্যাডাম কী হবে যে যোগ হবে না কী হবে বিয়োগ হবে কীভাবে বুঝবো, কারণ আমরা বুঝতে পারতেছি যে এই দুইটা সংখ্যার যোগফল কত 8430, এদের মধ্যে কি একটি সংখ্যা কত 5275, তো অপর সংখ্যাটি পেতে গেলে অবশ্যই মোট যোগফল থেকে আমরা কী করবো একটি সংখ্যা বাদ দিয়ে দিলেই অপর সংখ্যাটি চলে আসবে। তা আমরা বিয়োগ করলে কী করবো, 5 আছে 10 শূন্য কত হলে মানে বিয়োগের ক্ষেত্রে যদি উপরে শূন্য থাকে কত করবো আমরা 10 ধরবো, 5 6 7 8 9 10, 5 হাতে আছে কি 1, 1-এ 8 সাথে কত 8 8 আছে কত 9 10 11 12 13, 5 হাতে আছে কি 1, 1-এ 8 2 কত 3, 3 আর 4 কত দেবে 4 1 হলে, 5 আছে 8 কত 6 7 8 মানে 3 হলে, সুতরাং অপর সংখ্যাটি কত 3155, উত্তর 3155। এখন দেখা 8 নম্বর অঙ্ক, অজয় বাবু 4250 টাকা নিয়ে কি বাজারে গেলেন, বাজার করার পর তার কাছে 890 টাকা রইল, তিনি কত টাকা খরচ করেছেন। এখন আমরা সবসময় অঙ্ক দেখে আসছি যে এত টাকা থেকে তিনি এত টাকার বাজার করেছেন, কিন্তু এখানে কী হয়েছে সে এত টাকা নিয়েছে তারপর কি তার কাছে মাত্র 890 টাকা রইল, তো অবশ্যই 890 টাকা আমরা 4250 থেকে 890 বাদ দিয়ে দিলে বুঝতে পারবো যে উনি কত টাকা খরচ করেছেন। ঠিক আছে, তাই আমরা এই জন্য সাজিয়ে নিয়েছি কি নিয়েছি যে অজয় বাবু বাজারে নিয়ে গেলেন কত 4250 টাকা, বাজার করার পর তার কাছে রইল মানে হুবহু বলে মানে যেভাবে দেওয়া আছে ঠিক আমরা সেভাবে দেখে দেখে লিখছি যে বাজার করার পর তার কাছে রইল কত 890 টাকা, তো আমরা যে তা যেটা নিয়ে গেছে মানে তার কাছে যেটা রইল ওটা বাদ দিয়ে দিলে কী হবে কত টাকার বাজার করেছেন সেটা বের হয়ে যাবে। তো আমরা সুতরাং কী করেছি যে সুতরাং তিনি খরচ করেছেন কত যে শুরু থেকে শুরু হয়ে গেছে শূন্যই হয়। ঠিক আছে, এখানে আমরা দেখি যে 5 আর 9 আছে 15 কত দিলে মানে নিচের সংখ্যা হচ্ছে উপর সংখ্যাটা কী হয় ছোটো হলে অবশ্যই আমরা উপর সংখ্যাটি বড় করে নিব, 9 আছে 15 কত 9
সেখানে 12, 13, 14, 15, 6 হাতে আছে কি 1, 1-কে 8-এ কত 9, 9 আছে 12-এ কত 9, 10, 11, 12, 3 হাতে আছে কি 1, 1, 1 আমরা কী করবো মনে মনে চারের নিচে বসাই দেবো, বসে কী বলবো যে 1 আছে কত দিনে 4 হবে, 2, 3, 4 মানে 3 দিনে, ঠিক আছে? উদাহরণ দিয়ে খরচ করছে কত, 3,360 টাকা, উত্তর 3,360 টাকা। এখান থেকে আমরা 9 নম্বর অঙ্ক দেখবো, 9 নম্বর অঙ্কতে কী দেওয়া আছে, দুইটি সংখ্যার বিয়োগফল 930 টাকা, ও সরি 930, ছোট সংখ্যাটি কত 1,555, বড় সংখ্যাটি কত, এইসব অঙ্কে কিন্তু তোমাকে বুঝতে হবে, কারণ আমাদের সবসময় আমরা কি জানি দুইটি সংখ্যার বিয়োগফল, দুইটি সংখ্যা মানে কি বড় সংখ্যাটি বিয়োগ ছোট সংখ্যাটি সমান সমান কি দুইটি সংখ্যা মানে 930। এখন যদি এর পাশে বড় সংখ্যাটি বিয়োগ ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি যদি বিপাশে চলে যায় তখন বুঝতে হবে কি আছে লিঙ্গ বিপাশে কিন্তু কি যোগে হয়ে যাচ্ছে, তো এই জন্য আমরা কি করেছি যোগ করেছি, ঠিক আছে? তো এখানে লিখলাম, লেখার পর আমরা কী করছি অবশ্যই যোগ করেছি, বুঝতেই পারছি যে আমরা সবসময় আমি কী বলতেছি যে বড় সংখ্যাটা বিয়োগ ছোট সংখ্যাটা সমান সমান কি দুই সংখ্যা বিয়োগফল, যখন বড় ছোট সংখ্যাটা ওই পাশে ডান পাশে চলে যায় তখন কি যোগ হয়ে যায়, ঠিক আছে? যাতে আমি যোগ হয়েছে বড় সংখ্যাটা পেতে গেলে আমরা কী করতে হবে বিয়োগফলের থেকে ছোট সংখ্যাটা কি যোগ করতে হবে, এই যে 5 আর 0 = 5, 5 আর 3 কত 5, 6, 7, 8, 5 আর 9 কত 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14 + 3, 4 আছে 1, 1 = 2, মানে 2,485, সুতরাং বড় সংখ্যাটি কত 2,485, উত্তর 2,485। 10 নম্বর অঙ্ক দেখো সবাই, যে মাহমুদা বেগম 1,500 টাকা নিয়ে কি বাজারে গেলেন, তিনি 375 টাকার চাউল, 530 টাকার কি মাছ এবং 350 টাকার সবজি কিনলেন, তার কাছে কত টাকা রইল? মেন কথা হলো মাহমুদা বেগম মোট 1,500 টাকা নিয়ে বাজারে গেলেন, সে 1,500 টাকার মধ্যে সে কী করেছে, চাউল কিনেছে এত টাকার, মাছ কিনেছে এত টাকার, আর সবজি কিনেছে এত টাকা, ঠিক আছে? মেন কথা হলো তিনি 1,500 টাকার মধ্যে মোট কত টাকার বাজার করেছেন সেটা আমরা আগে বের করবো, ঠিক আছে? মোট কত টাকার বাজার করলেন সেটা বের করতে হলে অবশ্যই আমাদের কী করতে হবে, যোগ করতে হবে, দেখো 0, 0, 0, 5 যোগ করে কি 5 হয়, 5 আর 3 কত 8, 8 আর 7, 9, 10, 11, 12, 13, 14, 15 মানে কি 15 হয়, ঠিক আছে? হাতে আছে কি 1, 1 আর 3 = 4, 4 আর 5 5, 6, 7, 8, 9, 9 আর 3 = 10, 11, 12 মানে 12, এমনি করে মনে হয় আর কোনো সংখ্যা নেই পাশে দেখলাম কি 12, 12 বসালাম, তিনি কত দিন কত মোট বাজার করে কত 1,255 টাকা, কত টাকার মধ্যে 1,500 টাকার মধ্যে সে 1,255 টাকা বাজার করলেন, তা আমরা এখানে বলতে পারি যে দেওয়া আছে মাহমুদা বেগম বাজার নিয়ে গেলে কত 1,500 টাকা, তিনি মোট বাজার করলেন কত 1,255 টাকা, তো সুতরাং তার কাছে কত বলবেটা কীভাবে পাবো আমরা, যত টাকা তিনি বাজারে নিয়ে গেছেন আর কত টাকা বাজার করছেন সেটা থেকে মানে যত নিয়ে গেছেন আর কত বাজার করছেন এটা তিনি বাদ দিয়ে দিলে আমরা কী পাবো, তার কাছে কত টাকা আছে সেটা পাবো, তো আমি কি বুঝছি যে 5 আছে 10, 6, 7, 8, 9, 10 5 হলে হাতে আছে 1, 1 আর 5 = 10, 6 1 আর 5 = 6, 6 আছে 10, 7, 8, 9, 10 মানে 4 হবে, ঠিক আছে? হাতে আছে 1, 1 আর 2 = 3, 3 আছে 5 = 3, 4, 5 মানে 2 হবে, ঠিক আছে? আর তোমার হাতে না এটা তিনে দিলে হবে 0, তার অঙ্কের শেষে যদি কোনো 0 আসে আমরা 0 দিতে হয় না, ঠিক আছে? তো সুতরাং তার কাছে রইল কত 245 টাকা, উত্তর 245 টাকা। আমরা 11 নম্বর অঙ্ক দেখব, একটি মুরগির খামারে 950টি মুরগির বাচ্চা ছিল, তার থেকে 532টি মুরগির বাচ্চাকে বিক্রি করা হলো, এখন বিক্রি করার পর যে একটা থাকবে ওইটার সাথে আর কি হবে, ওই খামারে 420টি নতুন মুরগির বাচ্চা আনা হলো, এখন খামারে কতটি মুরগির বাচ্চা আছে, যতটা মুরগির বাচ্চা আছে তার থেকে ধরো আমরা বিক্রি করে দেবো অবশ্যই কী হবে মুরগির বাচ্চা কমে যাবে, এই জন্য কী হয়েছে হয়েছে যে কী হচ্ছে আমরা একটি মুরগির খামারে মুরগির বাচ্চা ছিল কত 950টি, মুরগির বাচ্চা বিক্রি হলো কত 532টি, অবশ্যই 950টি কিন্তু যেটা 532টি বিক্রি হয় অবশ্যই কমে যাবে, সুতরাং বিক্রি করার পর যত আছে দশ মানে 8 হলে হাতে আছে কি
টাকা একত্রে রাখলে তোমার টাকা কি সমান হয়? মেন কথা হলো রুমা এবং আনুর টাকা যদি আমরা একত্রে করি তাহলে কি হবে? তোমার টাকা সমান হবে, দুজনের টাকা মিলিয়ে যত হবে তবু তবু কি একাই তত টাকা। ঠিক আছে, এটা এক্সাম হয়েছে। তবু কত টাকা আছে এখন আমরা কি লিখব? যে রুমার কাছে আছে, দেওয়া আছে কি, রুমার আছে কত 825 টাকা, রুমার থেকে আনুর কম আছে কত 215 টাকা। যেহেতু রুমার থেকে আনুর কম আছে আমরা কি করব, রুমার থেকে আনুর যে টাকাটা কম আছে সেটা যদি বাদ দিয়ে তো অবশ্যই আনুর কত টাকা আছে সেটা পেয়ে যাব। সুতরাং আনুর কাছে আছে কত আমরা বিক্রি করে পেয়েছি কি, 5 থেকে 5 যোগ 0, 1 আছে 2 হয়ে গেলে 1, 2 আছে 8 হয়ে গেলে 2, 3 4 5 6 7 8 6 হয়ে মেন কত হলো আমার কাছে আছে কত 610 টাকা। রুমা ও আনুর টাকা একত্রে রাখলে মোট হয় কত? রুমার কত 825 আর আনুর কত 610, একসাথে আমরা কি করলাম যোগ করলাম। যোগ করার পরে যদি এবার 0 আর 5 5, 1 আর 2 কি 3, 6 আর 8 6, 7 8 9 10 11 12 13 14 14 14 বসালাম কত 635 টাকা। এই দুইজনের টাকা নিয়ে যত হয়েছে টুকুর কাছে একাই মানে টুকুর কাছে আছে কি, দুজনের টাকা মিলে যত হবে তোর কাছে ঠিক কত টাকায় আছে এটা বলা হয়েছে। ঠিক আছে, দেন এখন এই টাকাটা মানে কি এটাই কিন্তু তোর টাকা, তো সুতরাং তোর কাছে আছে কত 1435 টাকা। তো উত্তর কত মানে 1435 টাকা। এখন আমরা দেখবো কি 13 নম্বর অঙ্ক। 13 নম্বরতে কি বলা আছে, একটি বাগানে 276টি কি পেয়ারা গাছ এবং 45টি কি আম গাছ আছে, বাগানে মোট কতটি আম গাছ আছে সেটা বলছে। মোট গাছ বলতে কি আম গাছ আছে কয়টি সেটা বলা হয়েছে। তো আমরা কি বলবো, তুমি একটি বাগানে পেয়ারা গাছ আছে কত 276টি আর আম গাছ আছে কত 45টি। মানে মেন কথা হলো 43 পেজের অঙ্কগুলি যোগ এবং বিয়োগ সংক্রান্ত সমস্যা নিয়ে বলা হয়েছে। কোনোটা কি যোগ করতে হয়, যোগ করে আবার বিয়োগ করতে হয়, আবার কোনোটা কি শুধু যোগ, আবার কোনোটা শুধু বিয়োগ করতে হয়। তো দেখা গেছে যে আমার 13 নম্বর অঙ্কটে অঙ্কতে কি মোট কতটা আম আছে মানে গাছ আছে সেটা বলা হয়েছে, এই জন্য কি আমরা যোগ করেছি। ও কত 5 আর 6 কত 6, 7 8 9 10 11, 11 এক হাতে আছে কি 1, 1 আর 4 কি 5, 5 এর সাথে কত 5, 6, 7 8 9 10 11 12, 12 2 হাতে আছে 1 আর 2 কত 3। ঠিক আছে, 321টি। 14 নম্বর অঙ্ক আমরা দেখব, ছেলের বয়স 18 বছর এবং মায়ের বয়স কত 52 বছর, বলছে কি 10 বছর পর তাদের মোট বয়স কত হবে। ছেলের বয়স বলতে কি বর্তমানে ছেলের বয়স কত 18 বছর, 10 বছর পর অবশ্যই তার বয়স বাড়বে, এর জন্য কি হয়েছে 18 সাথে কি 10 যোগ হয়েছে। দেওয়া আছে কি ছেলের বয়স 18 বছর, 10 বছর পর ছেলের বয়স কত হবে 18 যোগ 10 মানে 0 আর 8 কি 8 আর 1 কি 2 মানে 28 বছর। ঠিক আছে, আর মায়ের বয়স কত দেওয়া আছে 52 বছর দেওয়া আছে, 10 বছর পর মায়ের বয়স কত হবে যে 52 যোগ 10 তো 0 আর 2 2 1 আর 5 6 মানে কি 62 বছর। তো সুতরাং 10 বছর পর 10 বছর পর মা ও ছেলের মোট বয়স কত হবে যে 68 মানে মার কত মায়ের বয়স কত মানে কত হবে 62, সরি ভুল হয়েছে এখানে। তো আমরা এখানে কি বলছি যে 10 বছর পর মা ও ছেলের মোট বয়স হবে কত, যে মার কত 62 বছর আর ছেলের কত 28 বছর, একসাথে যোগ করলে কত হবে 8 আর 2 কত 10, 10 শূন্য হাত আছে কি 1, 1 আর 2 কত 3, 3 আর 6 কত 3, 4 5 6 7 8 9 মানে 9 মানে 9 তো মিল কত হলো 90 বছর, উত্তর কত 90 বছর। এখন পরের নাম্বার অঙ্ক সবাই দেখো কি বলা আছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 9500 টাকার প্রয়োজন, সরকারি অনুদান হিসেবে কত 4500 টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে 2000 টাকা দেওয়া হয়েছে, প্রতিযোগিতা করার জন্য আর কত টাকা প্রয়োজন। মেন কথা হলো আমাদের স্কুলে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করেছি, এর জন্য আমাদের মনে করো কত টাকা দরকার লাগতেছে, আমাদের 9500 টাকা লাগতেছে। তো এই যে 9500 টাকা জোগাড় করার জন্য দেখা গেছে যে আমরা সরকারি আমরা যখন সরকারের কাছে বললাম যে আমাদের একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করতেছি যে আপনি একটু হেল্প করেন, তখন সরকার কী করলো আমাদের কত দিয়েছে 400 মানে কি 4500 টাকা দিয়েছে। আর বিদ্যালয় তহবিল মানে কি বিদ্যালয় থেকে আমরা উঠাইছি, দেখা গেছে যে বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে কত 2000 টাকা।
এখন আমরা দেখব যে এই যে সরকারের অনুদান আর বিতরিত তহবিল দেওয়ার কত টাকা হয়েছে আমরা সেটা দেখব। সুতরাং মোট দেওয়া হয়েছে কত, এই যে আমরা দেখো শূন্য সাথে শূন্য যোগ করার পর কি শূন্য পেয়েছি, শূন্য শূন্য ঠিক আছে, শূন্য আর পাঁচ যোগ করলে কি পাঁচ, দুই আর ছয় যোগ করলে কি তিন, চার পাঁচ ছয়, ছয় হয় নিম্নত কত পেয়েছি 6,500 টাকা পেয়েছি জোগাড় করা হয়েছে। তো দরকার কিন্তু আমাদের 9,500 টাকা। তো এখন বলছি যে 9,500 টাকা দরকার। তো এখন এই যে দুইটা থেকে আমরা টাকা জোগাড় করার পর আর কত টাকা লাগবে সেটা আমরা বের করতে হবে। এই জন্য আমরা কি করবো যে আবার লিখছি, লিখে পর কি বলছি যে ক্রিয়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন কত 9,500 টাকা আর মোট জোগাড় হয়েছে কত 6,500 টাকা। এখন প্রতিযোগিতার জন্য আরো প্রয়োজন কত সেটা আমাকে এই যে এটা থেকে আমরা এটা ভাগ দিয়ে দিলে বুঝবো যে কত টাকা প্রয়োজন। শূন্য মানে কি শূন্য, শূন্য থেকে শূন্য থেকে শূন্য, পাঁচ থেকে পাঁচ থেকে শূন্য, ছয় শূন্য থেকে ছয়, সাত আট নয় তিন, ঠিক আছে 3,000 টাকা আরো দরকার, ঠিক আছে উত্তর 3,000 টাকা। তো আজকে আমি পেজ নাম্বার 43 সবগুলো মানে কি অঙ্কের সমস্যা